Hey guys, this is Fahad and welcome back to another video. So, ask এমন একটা হিরো নিয়ে কথা বলবো মানে মার্কসম্যান হিরো তোমরা অলরেডি অনেকেই জানো যারা কিনা আমাকে অনেক আগে থেকে আমার চ্যানেলে আসো তারা এই জিনিসটা অনেকেই জানো যে আমি কিন্তু মার্কসম্যান ক্যাটাগরি হিরোকে অনেক বেশি পছন্দ করি লাইক ওইগুলোতে আমি বেশি খেলি তো আজকে এমন একটা মার্কসম্যান নিয়ে কথা বলবো যেটা কেনার জন্য আমি পুরো পাগল হয়ে গেছি আমার কাছে অলরেডি 15000 কয়েন আছে বাট আমার 18000 লাগবে এন্ড আমি জাস্ট এক দিনও কুলাইতে পারতাছি না আমারটাতে খেলতে হইব তো কি সেই ক্যারেক্টারটা তোমরা অবাক হয়ে যাবে ওই ক্যারেক্টারটা দেখে এত অ্যানোয়িং একটা ক্যারেক্টার এত ফানি একটা ক্যারেক্টার বাট এটা ডিফিকাল্টি পাশে পাশ দেওয়া আছে এইটা নিয়ে কোনো কনফিউজিং নাই তো আমরা এখান থেকে হিরোতে চলে যাই হিরোতে যাওয়ার পর মার্কসম্যানে চলে যাই এন্ড এইখানে তোমরা দেখতে পারবে একটা হিরো ইলান্ডর তো এই ইলান্ডর হিরোটা এত পরিমাণে অ্যানোয়িং একটা হিরো এত জোস একটা হিরো এনিমিকে তোমরা বুকা বানাতে বানাতে যে কোন দেশে নিয়ে যাবে তোমাদের কোনো তালি থাকবো না তো ফার্স্টে এর ডিটেল সম্পর্কে আমরা একটু দেখে নিই তো এর যে সার্ভাইভেবিলিটি আছে এটা হচ্ছে গিয়ে দুই একদম কমন বিষয় মার্কসম্যানের দুই এর বেশি হেলথ হয় না মানে এদের হেলথ খুবই কম থাকে ড্যামেজ আছে হচ্ছে গিয়ে চার এটাও কমন বিষয় মানে চারের বেশি হয়ই না মার্কস মানে ড্যামেজগুলা ফাংশন ওয়ান ডিফিকাল্টি ফাইভ ডিফিকাল্টি ফাইভ হওয়ার পিছনে অনেক বেশি রিজন আছে বিকজ এই হিরোটা কন্ট্রোল করা অনেক বেশি টাফ ঠিক আছে আর ডিফিকাল্টির আরেকটা মেন রিজন আছে বিকজ এইটার মধ্যে তোমরা কোনো স্কিলই পাইতেছো না মানে কি স্কিল পাইতেছো না এইটা তো তোমরা এই ট্রেনিংয়ে গেলে দেখতে পারবো তো আমরা এখান থেকে ট্রায়ালে যাই আমরা ট্রেনিংয়ে চলে যাই তো গাইজ এখন আমি তোমাদেরকে স্কিল সম্পর্কে একটা ধারণা দিই প্রথমত এর যে প্যাসিভ স্কিলটা আছে এটা দেখো নর্মালি জাস্ট মারতাছে কিন্তু এখানে একটা বিষয় আছে যখন কি না এটা মারবো দেখো এনিমির উপরে কিন্তু একটা প্রজাপতির একটা চিহ্ন আসছে তো এইটা কি এইটা হচ্ছে গিয়ে তোমার একটা পাওয়ার লাইক তোমরা যখন কিনা তিনবার গুলি করবা লাইক প্রথমবার মারলে তোমরা নর্মাল ড্যামেজ পাবা দ্বিতীয়বার মারলেও নর্মাল ড্যামেজ পাবা তৃতীয়বার মারলে তোমরা ম্যাজিক ড্যামেজ পাবা মানে এক্সট্রা একটা ড্যামেজ পাবা তো ম্যাজিক ড্যামেজ সম্পর্কে অনেকে জানেন একটু বলে নিই ম্যাজিক ড্যামেজ হচ্ছে গিয়া যে জিনিসটা মানে যে ড্যামেজটা আসলে মানে তোমরা আটকাতে পারবা না লাইক এমন অনেক হিরো আছে যারা কি না একটা শিল্ডের মতো কাজ করে অর্থাৎ ওইখানে যদি তোমরা নর্মাল ড্যামেজ দাও তাহলে কিন্তু ওইটা আটকাই ফেলবো ড্যামেজটা কিন্তু যখন কিনা তোমাদের ম্যাজিক ড্যামেজ যা লাগবে ওইখানে তখন কিন্তু ওই ড্যামেজটা আটকাতে পারবো না ওইটা লাগবে যেমন জোকারের যে সেকেন্ড স্কিলটা আছে যখন কিনা আর কি ওই স্পিডে দৌড়ায় পাশাপাশি একটা শিল্ড আসে পড়ে তখন কিন্তু নর্মাল ড্যামেজ অশরীরে লাগে না কিন্তু যখনই কিনা ম্যাজিক ড্যামেজ মারে তখনই কিন্তু অশরীরে এটা যা লাগে তো এইটাও সেম তোমরা ফার্স্টে দুইটায় মারার পরে তিন নাম্বার স্কিল তোমরা দেখো একটা পার্পল কালার ড্যামেজ পেতেছো ওইটাই মূলত হচ্ছে গিয়া ম্যাজিক ড্যামেজ সো এখন স্কিলের কথা আসি প্রথমে মুভমেন্ট তারপরে কন্ট্রোল মানে বুঝতে পারতেছো এগুলো বিষয়টা হচ্ছে মুভমেন্ট নিয়ে তো মুভমেন্টের কাহিনী কি এই জায়গা তো এইখানে দেখো আমরা যদি মুভমেন্টে ক্লিক করি না এখানে দেখো একটা প্রজাপতি আসছে আর নিচে দেখো মুভমেন্টের ওইখানে একটা নীল কালার একটা সার্কেল আসছে দেখো এখানে একটা নীল কালার সার্কেল যেতেছে তো এই সার্কেলটা হচ্ছে মেন কাহিনী ঠিক আছে এটা একটু মাথায় রাখো এটা আমি বারবার বলবো না সেকেন্ড স্কিলও দেখবা এখানে একটা সার্কেল চলে আসছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবা এটা আমি বারবার দেখাবো না তো এইটার কাহিনী কি প্রথমত এখানে তোমরা মুভমেন্ট ইউজ করে সামনে চলে গেলা ঠিক আছে অনেক দূর চলে গেলা ঠিক আছে অনেক দূর তারপর যদি মুভমেন্টে ক্লিক করো তোমরা আবার আগের জায়গায় চলে আসবা মানে কতটা ফানি একটা জিনিস দেখো তোমরা এখান থেকে এনিমিকে যাইয়া মাইরা মুইরা তারপরে তোমরা পালা আসতেছো এনিমি তোমার পিছনে লাগছে তুমি এখানে আবার ক্লিক করছো তুমি পিছনে আসা পড়ছো এনিমি কিন্তু সামনে আছে মানে কতটা ফানি একটা ক্যারেক্টার চিন্তা করছো তো এই টাইম হলো তো এটার কাজ ঠিক আছে আচ্ছা আমি এটা একটু সেল করে দিই আমি ভুলে কিনা ফেলছি তো এরপরে সেকেন্ড মুভমেন্ট এটাও সেম এটা তুমি মারার পর কী করবে প্রজাপতি না সার্কেল আকারে ঘুরবে দেখছো এটা সার্কেল আকারে ঘুরতেছে তো যখন কিনা তোমরা এখান থেকে যাবা অ্যান্ড প্রজাপতি দূরে চলে যাবো তখন তোমরা আবার এখানে আসতে পারবা মানে সেম কাহিনী কিন্তু এখানে তোমরা সার্কেল অনুযায়ী ঘুরবো দেখে এখানে একটু সুবিধা হবে অ্যান্ড এরপরে লাস্ট কন্ট্রোল দেখো কন্ট্রোলের যে ইমোজিটা ওইখানে কিন্তু দেখো যে বুঝাইতেছে যে ধাক্কা দিয়ে প্রজাপতিটা সরাই ফেলছে তো অ্যাকচুয়ালি এটা দেখো কন্ট্রোল দিয়ে এনিমিটা কত দূরে চলে গেছে ঠিক আছে দূরে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমরা আবার ব্যাকও করতে পারবা এই যে এইভাবে তো এটা কিভাবে আমি তোমাদের বলে দিই প্রথমত দেখো যখন কিনা এনিমি আসবো তোমার দিকে তুমি এনিমিকে সবটিরে ফালাই দিলা তো এনিমি তোমার পিছনে লাগছে তুমি আস্তে করে আবার ক্লিক করলে তোমরা আবার এনিমির ওইখানে চলে আসবা কতটা ফানি একটা ক্যারেক্টার চিন্তা করো অ্যান্ড পাশাপাশি অনেক ভয়ঙ্কর একটা ক্যারেক্টার তো এইটাই এই হিরোটার তো এই হিরোটার ডিফিকাল্টি এত হাই ক্যান ঠিক আছে প্রথমত এই যে কন্ট্রোলগুলো আছে না মানে মুভমেন্টগুলো আছে না এই মুভমেন্ট কিন্তু কন্ট্রোল করা আসলে একটু ঝামেলার একটু বেশি হার্ড পাশাপাশি তোমরা কিন্তু কোনো এক্সট্রা ড্যামেজ পাইতেছো না স্কিল থেকে তোমাদের যত ড্যামেজ আছে তোমরা পাইতেছো হচ্ছে গিয়ে এই যে এই জাস্ট প্যাসিভ স্কিলটা থেকে কিন্তু কথা হচ্ছে গিয়ে এই প্যাসিভ স্কিলের যে ড্যামেজ কম তা কিন্তু না লাইক আমি তোমাদের এখানে বিল্ড করে দেখাই
যেহেতু আমার এখানে বিল্ড করা নাই এই জন্য হয়তো তোমরা দেখতে পারতেছ না ড্যামেজগুলা, বাট ধরো এখানে আমি সবগুলো বিল্ড করে ফেলছি। বিল্ড করার পরে আমি যখন কিনা এটা মারমো, দেখো এটা কিন্তু হিউজ ড্যামেজ দেয়, মানে সেকেন্ডের মধ্যে নেমে শেষ হয়ে যাবোগা, এত পরিমাণে ড্যামেজ দেয়। সো এই হিরোটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মারাত্মক, এন অনেক বেশি ফানিও, মানে চালায় অনেক বেশি মজা পাওয়া যাবে, বাট কন্ট্রোল করা একটু কষ্টকর। যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের হাত আছে পড়বো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো আজ এ পর্যন্তই, অ্যান্ড আমার গেমিং গেমপ্লে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, এখানে আমি প্রতিদিন গেমপ্লে ভিডিও আপলোড করি। তো ইয়াপ, আজ এ পর্যন্তই, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।